হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা সরকারি কর্ম কমিশন সচিবালয়ে চলমান যে চাকরি 1532 জনের সার্কুলার সেটি অ্যাপ্লিকেশন করতে পারি। তো চলুন সেটি কীভাবে করা যায় আমরা দেখি। আমাদেরকে প্রথমেই আমাদেরকে কর্ম কমিশনারের ওয়েবসাইটের মাধ্যমে টেলিটকে অ্যাপ্লিকেশন করা যায় সেই ঠিকানাটি জানতে হবে। আমি ঠিকানাটি কপি করব, আমি ডিসক্রিপশন লিঙ্কে আমি এই ঠিকানাটি দিয়ে দেবো, আপনারা যাতে করে নিতে পারবেন। আমি এটি কপি করলাম, কপি করে আমরা আমাদের ব্রাউজার রান করব। তো ব্রাউজার রান করে আমি ঠিকানাটি পেস্ট করে এটা থেকে দেখুন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এটি করব। যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশন ফর নন ক্যাডার, এই অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটা থেকে বেসিক ইনস্ট্রাকশন আছে একটা, আমরা বেসিক ইনস্ট্রাকশনটি পড়ে নিতে পারি। ছবির সাইজ হবে কোনটা কত সাইজ সেগুলো সব দেখা দেওয়া আছে। এরপরে আমি এটি পড়া হয়ে গেলে আমি সেই পাবলিক সার্ভিস কমিশনের জায়গা থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। এ দেখুন এই জায়গা থেকে যতগুলো পোস্টে কোন কোন পোস্টে জায়গা থেকে নিয়োগ হবে সেগুলো সব লিস্ট দেওয়া আছে এই জায়গা থেকে সব। যেমন কেউ যদি অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, সোশ্যাল সায়েন্স, ফিজিক্যাল, এগুলো ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি, প্রত্যেকটা সাবজেক্ট হিসেবে দেওয়া আছে। তো আপনারা এটি দেখে যার যে সাবজেক্ট সেটিতে করে নেবেন। যেহেতু আমি অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথমেটিক্স এটা কী করবো, সেক্ষেত্রে আমি এটি অ্যাসিস্ট্যান্ট টিচার এটি সিলেক্ট করে আমরা যা থেকে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যা থেকে এই ফর্মটি আসবে আমরা এই ফর্মটি সিলেক্ট করে দেবো। যেমন অ্যাপ্লিকেশন নেম আমার নামটি দেবো, এবার থেকে ফাদার্স নেম এই নামটি দেবো সব বড় হাতের, এবং আপনারা লিখে নেবেন মাদার্স নেম একটা সার্টিফিকেট অনুযায়ী। ডেট অফ বার্থ আমরা দিয়ে নেব, আমাদের যে ডেট অফ বার্থটা আছে সার্টিফিকেটে সেটা অনুযায়ী আমার ডেট অফ বার্থ হচ্ছে 1994। এরপরে জেন্ডার আমরা মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এবং ফ্রিডম ফাইটার স্ট্যাটাস যেটা থেকে যদি ফ্রিডম ফাইটার থাকে সেটাকে আমরা ফ্রিডম ফাইটার সিলেক্ট করে দেবো। যদি চাইল্ড অফ ফ্রিডম ফাইটার তাহলে ওটা সিলেক্ট করে দেবো, এবং গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার সিলেক্ট করে দেবো। আর যদি না থাকে নন ফ্রিডম ফাইটার সিলেক্ট করে দেবো। ফিজিক্যালি এটা আমরা থাকলে ইয়েস দেবো, না থাকলে নো দেবো। এবং এথনিক মিনোরিটি এই জায়গা থেকে এটা যদি থাকে ইয়েস, না থাকলে নো দেবো। আমরা ন্যাশনাল আইডি যদি থাকে আমরা ন্যাশনাল আইডি কার্ডটি দিয়ে দেবো, এবং এক্ষেত্রে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বারটি মিলিয়ে নেবেন। এবং ম্যাটেরিয়ালসটা এই জায়গা থেকে আমরা সিঙ্গেল হলে সিঙ্গেল এবং ম্যারিড হলে ম্যারিড দেবো। এবং পারমানেন্ট অ্যাড্রেসটি আমরা আমাদের ভোটার আইডি কার্ডের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেসটি দিতে হবে। আমি এই জায়গা থেকে কেয়ার অফ আমার পিতা যাটা নামটা দিলাম, এবং ভিলেজ এই জায়গা থেকে আপনারা ভোটার আইডি কার্ডের পিছনে যে নাম আপনার ঠিকানাটি দেওয়া আছে সেটি দেবেন। আমি আমার ভিলেজ এটি ঠিকানা ভোটার আইডি কার্ডের পিছন থেকে দেখে নিলাম। ডিস্ট্রিক্ট যার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে। আমার সিলেক্ট হলো বরগুনা, আমি এটা থেকে বরগুনা সিলেক্ট করে দেবো। এই যে বরগুনা সিলেক্ট করে দিলাম। এরপরে ডিস্ট্রিক্ট বরগুনা, এবং এই যে উপজেলা আমাদের বরগুনা সদর, প্রত্যেকে এটা দিলেই অটোমেটিক তার উপজেলা দেখা যাবে সেটি দিয়ে নিতে হবে। এবং পোস্ট অফিস আমার বরগুনা, এবং পোস্ট কোড আমার হলো 87 দিলাম। এরপরে আপনার প্রেজেন্ট এবং পারমানেন্ট যদি সেম হয় তাহলে এটি টিক দিয়ে দেবেন। এরপরে মোবাইল নম্বর, আপনারা যে নম্বরে আপনার SMS আসবে সেই মোবাইল নম্বরটি দিতে হবে। আমি আমার মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি। এরপরে নিচে কনফার্ম হওয়ার জন্য আবার দিতে হবে। এরপরে আমরা এটা থেকে SSC এক্সামিনেশন এটা থেকে আমরা SSC সিলেক্ট করে দেবো। বোর্ড আমরা কোন যে বোর্ডের অধীনে পরীক্ষা দিলাম সেই বোর্ডটি লিখবো, এবং আমাদের রোল নম্বর, এবং এটা থেকে রেজাল্ট আমার যেহেতু জিপিএর স্কিল আমি যে দিলাম সেই গ্রুপটি দিতে হবে সায়েন্স হলে সায়েন্স, আর্টস হলে আর্টস। এবং এটা থেকে আমার পাসিং ইয়ার 2008, আমি 2008 সিলেক্ট করে দিলাম। এবং এরপর SSC আমরা ACC দিব, SSC বোর্ড আমার যে বোর্ড ছিল যে বোর্ডে অর্ডিনে দিয়েছিলাম আমি সেই বোর্ড দেবো। এরপরে রোল নম্বরটা দিয়ে দিলাম, এবং রেজাল্ট জিপিএর মিনিং ইসে আমার যে পয়েন্টার ছিল সেটা দেবো। এই থেকে সব আছে আপনারা যে আপনাদের ডিভিশন অনুযায়ী করা ডিভিশন অথবা পাস কোর্স থাকে সেই রিসিভ সিলেক্ট করে দেবেন। জিপি আউট অফ 5 দিলাম। এরপরে গ্রুপ আমি যেহেতু সায়েন্স ছিলাম সায়েন্স সিলেক্ট করে দিলাম, এবং
যে পাসিং ইয়ার, আমার পাসিং ইয়ার 2010 সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা গ্রাজুয়েশনটা আমি অনার্স, এবং এই জায়গা থেকে অনেকগুলো ডিগ্রি আছে যে পাস কোর্স, আদার্স, বিএসসি, ব্যাচেলর, নার্সিং, সবাই এটাই সিলেক্ট করে দিতে পারবে। আমি আমার যোগ্যতা অনুযায়ী এটি সিলেক্ট করে দিলাম। তারপরে সাবজেক্ট বা ডিগ্রি, আমি যে সাবজেক্টে করতে চাই সেই সাবজেক্ট, যেহেতু আমি ম্যাথমেটিক্সে ই করতে চাই সেহেতু আমি ম্যাথমেটিক্সটা সিলেক্ট করে দিব। এরপরে আমি এটা থেকে যে ইউনিভার্সিটি থেকে আমি আমার অনার্স কমপ্লিট করেছি সেই ইউনিভার্সিটি লিখে দেবো। এটা থেকে অটোমেটিক দেওয়া আছে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি, তো আমি ন্যাশনাল সিলেক্ট করে দেবো যে ইউনিভার্সিটির। তারপরে রেজাল্ট, এটা থেকে আমার যে আসছে এটা থেকে আমার সিজিপিএ আউট অফ স্কেল অফ 5-4, এটা থেকে 3.05 আমার যে পয়েন্ট আসছে, এবং পাসিং ইয়ার 2014, এবং কোর্স ডিউরেশন আমি এটা থেকে 4 ইয়ার সিলেক্ট করে দেবো। মাস্টার্স ডিগ্রি, যদি আমার মাস্টার্স কমপ্লিট হওয়া থাকে সেক্ষেত্রে এটি সিলেক্ট করে দিয়ে এটা থেকে আপনি মাস্টার্স ডিগ্রি দেবেন। আমার মাস্টার্স আমরা পরীক্ষা দিলাম, রেজাল্ট পাবলিশ হয়নি, এক্ষেত্রে আমি মাস্টার্স সিলেক্ট করব না। এবং প্রফেশনাল ডিগ্রি যদি আপনার থাকে তাহলে প্রফেশনাল ডিগ্রি সিলেক্ট করে এটা থেকে সিলেক্ট করে দেবেন, আমার যেহেতু আমি দিচ্ছি না। এরপরে আমরা এই যে ভ্যালিডেশন কোড এবং এক্সাম সেন্টার, এক্সাম সেন্টার আমরা যে ঢাকা চাই যেহেতু ঢাকায় দিলাম, আপনারা যে এবং এই কটা জায়গায় হবে আপনারা এটা থেকে ওইটা সিলেক্ট করে দিতে পারেন, আমি ঢাকা সিলেক্ট করলাম। এরপরে ভ্যালিডেশন কোড, আমি ভ্যালিডেশন কোডটা এটা থেকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তারপরে এগুলো মুছে আমি এই যে ভ্যালিডেশন যে কোডটা আসছে এটা রাখি, রেখে দিলাম। এরপরে আমরা এটা থেকে নেক্সট বাটনে ক্লিক করলাম। দেখুন আমার অ্যাপ্লিকেশনটা যা দেখা যাচ্ছে, আমি যে এবং আপনারা এই জায়গা থেকে এটি মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না। আমার এই জায়গা থেকে সব আমি আবার দেখে নিচ্ছি, সব কিছু ঠিক আছে আমার এগুলো। হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা আমার ঠিক আছে আমার। এরপরে দেখুন এই জায়গা থেকে আপলোড ফটো এবং সিগনেচার, ফটোর সাইজ 300x300 এবং ছবির সাইজ 60 KB, 60 KB-র ভিতরে হতে হবে। আমি এগুলো দেখে নিলাম, দেখে যাওয়ার পরে আমার জায়গা থেকে ফটো এবং এই জায়গা থেকে আমি আমার ফটোটা আগেই আমি এই ডেস্কটপে রেখে দিছি। আপনারা যদি এই ফটো কীভাবে এডিট করতে হয় আমার এই নিয়ে একটি টিউটোরিয়াল আছে, ফটো এবং সিগনেচার আমি অফলাইন এবং অনলাইন দুইটাই আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চাইলে এটি দেখে নিতে পারেন, তাহলে আপনারা ছবিগুলো নিজেরাই সাইজ করতে পারবেন যে সাইজে চাইছে, 300x300 এবং 300x80 আমার এটি করা আছে। তো চলুন আমি এই জায়গা থেকে গিয়ে, এবং আপনাদের যদি এখন আপনাদের যদি এই অ্যাপ্লিকেশনে যদি কোনো কথা আবার সংশোধন করতে হয় সেক্ষেত্রে আপনারা এটা থেকে এডিট হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আবার ব্যাকে চলে যাবে। যেহেতু আমার ঠিক আছে আমি এটা থেকে ফটো সিলেক্ট করে দিই, ফটো এটা থেকে ফটো এটা দিয়ে নিলাম। তারপর এবং সিগনেচার, আমি সিগনেচার এটি সিলেক্ট করে দিলাম, সিগনেচার আসছে। এবং এই সব কিছু ঠিক হলে আমি এটি টিক চিহ্ন দিয়ে আমি সাবমিট দ্য অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলাম। দেখুন আমার অ্যাপ্লিকেশনটি করা হয়ে গেছে, এই জায়গা থেকে সব ডকুমেন্ট আমাকে দেখাচ্ছে। এখন এই জায়গাটি বলা আছে যে আমার ইউজার আইডি হলো এই জায়গা থেকে NZELGQHYCW ইজ ইউর ইউজার আইডি, প্লিজ কিপ ইট নাম্বার দিস নাম্বার টু পে দ্য অ্যাপ্লিকেশন ফি উইথ 23, মানে আমি যে আবেদন করলাম এই তারিখ থেকে আমাকে 3 দিনের ভিতরে আমার টাকাটা জমা দিতে হবে টেলিটক প্রিপেড মোবাইল ফোন বা SMS। ফার্স্ট SMS হবে BPSC স্পেস ইউজার আইডি অ্যান্ড সেন্ড করতে হবে 16342। এরপরে ওরা একটি পিন নম্বর দেবে, সেই পিন নম্বরটি লিখে আমার সেকেন্ড SMS-এ BPSC স্পেস ইয়েস তারপরে পিন নম্বর এবং সেন্ড করতে হবে 16342 এই নম্বরে। এরপরে এই ওরা এক্সাম্পলটি দিয়ে নিল, আপনারা একটি সচল টেলিটক নম্বরে টাকা ভরে এটা তারপর পেমেন্ট দিতে হবে। এবং আমি এই জায়গা থেকে কত টাকা কী খরচ হয় আমি আমার ডিসক্রিপশনে বিস্তারিত লিখিয়ে দেবো, আপনারা যাবে দেখে নিতে পারেন। এরপরে আমরা যদি সব করা হয়ে থাকে আমার এই জায়গা থেকে দেখুন কনগ্রেচুলেশন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। তারপরে এই জায়গা থেকে দেখুন আমি এটি যেহেতু আমরা প্রিন্ট করব না আমরা সেভ করে রাখবো, সেক্ষেত্রে আমি এটা থেকে প্রিন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা থেকে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন, যেহেতু আমি সেভ অ্যাজ PDF যদি ডিফল্ট থাকে সেভ অ্যাজ PDF করে রাখবো। তারপর এটা থেকে সেভ বাটনে ক্লিক করব, সেভ করে আমরা এই যে এই ফোল্ডারের ভিতর দিয়ে রাখি, এই ফোল্ডারে সেভ করে সেভ। তো গিয়ে দেখি আমরা এটি সেভ হয়েছে কি না, আমরা এটা থেকে গেলাম এবং এটা থেকে দেখুন আমার অ্যাপ্লিকেশনটি পূরণ করা হয়ে গেল। তো এইভাবেই আমরা সরকারি কর্ম কমিশন সচিবালয়ে রানিং যে চাকরির আবেদনটা সেটি আমরা করতে পারি। এবং এটার আপডেট মানে অর্থাৎ কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আমি ডিসক্রিপশনে বিস্তারিত লিখে দেব। তো এইভাবে আমরা আমাদের চাকরি এই পাবলিক বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অ্যাপ্লিকেশনটি আমরা প্রাথমিক অ্যাপ্লিকেশনটি পূরণ করতে পারি। তো আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।